ছাত্রের হাতে শিক্ষক মৃত্যুর ঘটনার ক্ষুব্ধ হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করছে। সেখানকার পরিস্থিতি জানাতে আশুলিয়ার চিত্রশায়াল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম কথা বলব তার সাথে। মোহন, জানাবেন সেখানকার বিস্তারিত মানববন্ধন এবং সার্বিক পরিস্থিতি সব বিষয়ে জানাবেন। যদি আপনি জানেন যে এই যে আশুলিয়ার যে হাজী ইউনুস স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষক উৎপল কুমার সরকার, তাকে কিন্তু তারই এক শিক্ষার্থী যে আপনার বেদম পিটিয়ে যে হত্যার একটা অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু যারা শিক্ষার্থী বা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আজ সকাল থেকেই যে এই স্কুলের সামনে থেকে কিন্তু মানববন্ধন এবং যে র্যালি সেগুলো কিন্তু করছেন। এবং সেই র্যালি নিয়ে কিন্তু আমরা এখানে আসার পর শুনলাম যে র্যালি নিয়ে তারা সমস্ত এলাকা যেটা রয়েছে সেই এলাকা তারা প্রদক্ষিণ করবে এবং সেই র্যালি নিয়ে বেরোয়েছে। তাছাড়া এখানকার যারা শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষুব্ধ যে শিক্ষার্থীর উপর অভিযোগটা এসেছে। এবং এখানে আসলে মূলত যে কিশোর গ্যাংয়ের কথা বলা হচ্ছে, এই এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে, যে কারণে আপনার যে স্কুল বা কলেজে যে শিক্ষার্থীদের যে একটা ব্যাপারও আচরণ সেটা কিন্তু বেড়েই যাচ্ছে। এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এলাকাবাসী, এলাকাবাসীর সাথে আমরা আসলে একটু কথা বলবো, আসলে তারা এই সম্পর্কে কতটুকু জানেন, এই এলাকায় আসলে যে যারা শিক্ষার্থী রয়েছেন বা উঠতি বসে ছেলেমেয়েরা রয়েছেন তাদের আচার আচরণ কীরকম? তারা এটা আমি তো দূরে থাকি, এটা সঠিক আমি ভালো করে জানি না, যদি কাছে থাকতাম তাহলে জানতে পারতাম। আপনি তাহলে এখানে কি র্যালি বা মানববন্ধন দেখলেন? এটা সকালে দেখে গেছি, আমি দাম করে গেছিলাম, এখন তো ফেরত আসছি, বাসার দিকে চলে যাবো। আপনি কি এলাকার, আপনি এলাকার ছেলে পেলে বা মানে পোলাপানের চালচলন কেমন দেখেন বা ওদের মধ্যে কোনো উশৃঙ্খল আচরণ করেন? আমি এলাকার না। চৈতি, মূলত হচ্ছে এলাকায় অনেক মানুষ জড়ো হয়েছে কিন্তু কোনো একটি কারণে আসলে তারা বলতে চাচ্ছে না তারা এলাকার কিনা, কিন্তু এই যে স্কুলের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বেশ ক্ষুব্ধ, কারণ আর শিক্ষক উৎপল কুমার সরকার কিন্তু আপনার যে শৃঙ্খলা কমিটি যেটা সেই কমিটিরও কিন্তু তিনি সভাপতির সদস্য ছিলেন এবং তাকে কিন্তু যে কারণে পিটিয়ে মারা হয়েছে আসলে যে ইফটিজিং একটি বিষয়, সেই ইফটিজিংয়ের বিরুদ্ধে কিন্তু তিনি কথা বলেছিলেন। অভিযুক্ত যে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থী কিন্তু যে ইফটিজিংয়ের সাথে জড়িত ছিল এবং বেশ কিছু অপরাধের সাথে জড়িত ছিল, যে জায়গা থেকে আসলে উৎপল কুমার সরকার কিন্তু তাকে হচ্ছে আপনার সাবধান হওয়ার কথা বলেছিল এবং সেই জায়গা থেকে উত্তপ্ত হয়ে যে তাকে স্ট্যাম্প ক্রিকেট খেলার যে সরঞ্জাম স্ট্যাম্প দিয়ে আসলে পিটিয়ে তাকে হত্যা করে, এরকম কিন্তু অভিযোগ এসেছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যে শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু আপনার এখানে আন্দোলন করছে এবং আমরা এখানে আসলে দুই শিক্ষার্থী উপস্থিত আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনারা তো এই স্কুল বা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আসলে ওই দিনের ঘটনাটা যদি একটু বলতেন কি হয়েছিল? ওই দিন আসলে আমরা ওখানে উপস্থিত ছিলাম না, আমি সেদিন কলেজে আসিনি, অ্যাবসেন্ট ছিলাম। আপনি ছিলেন? আমি ছিলাম, ছাদের উপরে ছিলাম আমি, ঘটনাস্থলে ছিলাম, আমরা খাইতেছিলাম, খাওয়ার পর এসে শুনি যে এই কাহিনী। যার বিরুদ্ধে অভিযোগটা আসলে সে কেমন ছিল বা এই স্কুলের শিক্ষার্থীদের কী অবস্থা, ওদের চালচলনের কী অবস্থা, উশৃঙ্খল বা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তারা থাকে কি না? আসলে আমি তো এই কলেজে ফার্স্ট এই বছরে ভর্তি হয়েছি, তো ওই ছেলের সম্পর্কে তেমন কিছু জানি না। তো আপনি একটু বলেন যে উৎপল কুমার সরকার যিনি আপনাদের শিক্ষক ছিলেন তিনি আসলে কেমন মানুষ ছিলেন? তিনি আমাদের স্যার হিসাবে অনেক ভালো ছিলেন, তিনি আমাদেরকে অনেক ভালো শিক্ষা দিতেন, স্যার হিসাবে অনেক ভালো, কিন্তু ওই ছেলে কোন কারণে জানি তার বাসায় বিচার দেওয়া হয়েছে, তার কারণে সে জিদ ধরে স্যারকে আমরা খেলার মাঠে, আমি যা শুনছি আর কি, খেলা এখানে খেলা চলতেছিল তখনই এই খেলার মাঠে উপস্থিত থাকার সময় স্টাম্প নিয়ে নাকি স্যারকে আহত করছে কিছু বোঝার আগে। আপনার স্যার আপনাদের প্রতি, ছাত্রদের প্রতি কেমন ছিল একটু যদি বলতেন? স্যার আমাদের ছাত্রদের প্রতি অনেক ভালো ছিল, স্যার অনেক ভালো বোঝাইতো, ভালো পড়াইতো, অনেক ভালো ছিল স্যার। আজকের মানববন্ধনে কি আপনি অংশ নিয়েছেন, আবার কি জন্য নিয়েছেন বলেন তো? মানববন্ধনে অংশ নিয়েছি, আমাদের স্যারকে যে মারছে তা সে মানে তার উপযুক্ত শাস্তি দরকার, সে শিশু মানে এই কিশোর হলে কি হবে তার শাস্তি চাই আমরা, এরকম যদি ঘটতে থাকে তাহলে তো অনেক স্কুল আছে তারা এটা দেখে বলবে যে ওখানে হয়েছে, এখানে কোনো কিছু হয় না তাহলে আমরা করবো, তাহলে আমাদের কোনো কিছু হবে না, তারাও নানা রকম ছাত্রের উপরে পদক্ষেপ নিতে পারে, এই জন্য আর কি আমরা এই আর মানববন্ধনটা করছি, যেন আর কোনো জায়গায় কোনো স্কুলে যেন ছাত্রের উপরে এরকম অত্যাচার না হয়। এই যে শিক্ষার্থীর উপর অভিযোগটা, সে কি আগেও এই ধরনের কোনো অ্যাক্টিভিটি বা কার্যক্রমের সাথে জড়িত ছিল বলে কি আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা বা আপনারা দেখেছেন কিনা, যেহেতু আপনারা একই সাথে পড়াশোনা করেন সহপাঠী বলে কথা? আমি একাদশ শ্রেণীর ছাত্র, আমি এবছর ভর্তি হয়েছি, আমি সঠিক জানি না তার আগে কোনো কার্যক্রম ছিল নাকি, আমি নতুন ভর্তি হয়েছি। ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি আসলে যেমনটা শুনছিলেন এই যে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী কিন্তু বলছিলেন যে উৎপল কুমার সরকার যিনি তাদের শিক্ষক ছিলেন তিনি কিন্তু তাদেরকে বেশ ভালো বোঝাতেন এবং ভালো শিক্ষক বলে তার কিন্তু একটা সুনাম রয়েছে।
কোনো একটি কারণে, যেটা বলা হচ্ছে আসলে ইপ্রিজিংয়ের যে কারণ, সেই কারণে তার বাসায় যে শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ তার বাসায় বিচার দেওয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে কিন্তু যে উৎপল কুমার সরকার যিনি শিক্ষক ছিলেন তাকে কিন্তু আপনার ক্রিকেট খেলার সরঞ্জাম স্টেম দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা এখন মানববন্ধন করছে এবং তারা র্যালি করছে। এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ, বাকি আপডেট আমি আপনার মাধ্যমে আসলে ডিবিসি দর্শককে জানিয়ে দিব। চৈতি মোহন, ধন্যবাদ আপনাকে।